শুধু মিটিং মিছিল করে বেড়ালে চলবে না, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। তাহলে সাফল্যের জন্য আমাদের চাই আজগরের মতো একজন দক্ষ কর্মী। আজগর, আজগর কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি আওলাদ ভাই, আমার একটু দেরি হয়ে গেল, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বসো। আরে তুমি দূরে দূরে থাকছো কেন? তোমরা পাশে না থাকলে আমি দল চালাবো কি করে? কি যে বলেন আওলাদ ভাই, আপনি শুধু হুকুম করবেন, আমরা তামিল করব। তাহলে শোনো, আজ থেকে আমাদেরকে জনসংযোগের কাজে বেরিয়ে পড়তে হবে। তোমাকে আমি উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর এবং বগুড়ার দায়িত্ব দিতে চাই। তুমি লাগেজ টাগেজ নিয়ে আর ওকে ওকে আওলাদ ভাই। ভাই এটা নিয়ে যা। আচ্ছা যাও, দিনাজপুর যাও, রংপুর যাও, আমার কি? আমার কথা কে ভাবে? আহা, এত রাগ করছো কেন? মাত্র তো এক সপ্তাহ ব্যাপার। এক সপ্তাহ তোমার কাছে মাত্র হলো? আমার কাছে এক একটা দিন এক একটা বছরের সমান। একে একে সাতটা দিন আমি কি করে কাটাবো বলো? আহা ডার্লিং, আমি পলিটিক্স করি, রাজনীতি করতে হলে এই একটু কষ্ট স্বীকার করে নিতেই হবে। আমি রাজনীতি টাজনীতি বুঝি না, আমি শুধু চাই তোমাকে। প্লিজ লক্ষ্মীটি, না গেলে হয় না? পাগল, যেতে আমাকে হবেই। সরি ডিয়ার। থাক থাক, আর ঢং করতে হবে না, এবার তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু এটাই শেষবার। আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে, মোবাইল নম্বর তো আছে, প্রয়োজনে ফোন করবে, আর আলমারিতে টাকা আছে, যত লাগে খরচ করবে। হ্যাঁ নেতা,
বক্তৃতার সারমর্ম আমি জেনে নিয়েছি। তাছাড়া কাগজ আমার সাথেই আছে। ওকে ওকে। আরে বক্তৃতার কাগজটা কোথায়? তাহলে কি বাসায় ফিরে এসেছি? ড্রাইভার গাড়ি গাড়ি ঘুরাও, বাসায় যেতে হবে। তুমি কি আশ্চর্য, তুমি দিনাজপুর যাও নি আজগর? আরাম জাতি, কুল ডাউন আজগর, কুল ডাউন। আমরা আধুনিক যুগের আধুনিক মানুষ, আমাদের মধ্যে হিপোক্রেসি থাকার কোনো মানেই নেই। সুন্দরীর উপর তুমি খামোকা খেপে যাচ্ছ। তুমি যখন আজকে আমাদের ব্যাপারটা জেনেই গেছো, তখন মনে হয় চুপচাপ থাকলেই ভালো করবে। তো জানো তো আমার হাতটা কত লম্বা, আমি চাইলে অনেক কিছু করতে পারি। চলে সুন্দরী, বাই। আসলে তুমি যা ভাবছো না আজগর, না আজগর, বিশ্বাস কর। নাগরিকও ছাড়ব না আমি। পার্টির প্রেসিডেন্ট বলে আমার ঘরের দিকে কুত্তার বাচ্চা হাত বাড়িয়েছে, ওই কুকুরটার খবর হবে। তাড়াতাড়ি কোন, সময় কম। শান্ত, আজগর বলছি, তোকে আমার প্রয়োজন। মায়া মানুষের প্রয়োজন কয় না, অফিসারের প্রয়োজন ঘুষে, আর নেতাকেও প্রয়োজন। এই শান্ত, আরে নেতা কোন, কি করতে হইব? আগে বল কোথায় তুই? ডাইনে মধুমিতা সিনেমা হল, আর বামে হইল জুনাকি সিনেমা হল। ও বুঝেছি বুঝেছি, মন দিয়ে শোন। আমি লাশ চাই, পার্টির প্রেসিডেন্ট আউলাদের লাশ। টাকা হইলে নেতা আমি সব পারি, টাকা লাগবো নগদ 1 লাখ। পাবে, পুরো 1 লাখ টাকাই পাবে, কিন্তু লাশ গুম করে ফেলতে হবে। ডান চ্যানেল আই, এটিএন, বিটিভি, এনটিভি সব সাইডে বইয়া থাকেন। 1 ঘন্টার মধ্যে খবরে যা শোনার শুইনা নিবেন। শুধু আপনি শুনবেন না, বাংলাদেশের সকলেই শুনব। আমার নাম শান্ত, আমি যা কই 1 নম্বর খাঁটি। গুড। Thank you.
তোর কাজের মজুরি। পোড়া আছে তো? গুনে নে। শান্ত মাল গুনে না, ওজন করে। ওজনে তো ঠিকই আছে, শান্তর লোকে বেজাল করলে শান্ত কি করে তা তো জানেনি। তোর সাথে ভেজাল করে নিজের জায়গায় নিজে বাস দেবো নাকি? টাকা পেয়েছিস, ইয়ে মৌজ কর। Thank you.
কেমনে বুঝাবো আমি পলাই কোন দিক যাবো এইদিকে তেল পুরাইয়া মহতের দুয়ারে আসিস কেন কেরা তুই তোর জম আওলাদ ভাইরে তুই খুন করছস আইস তোর উপরে তুইলা দিমু আরে যা গঞ্জাম করিস না টাকা পাইছি উড়াই দিছি খামা খাই লুচার জন্য তোরা মায়ের খাবি কেন যা যা আমি ঘুমামু ঘুমামু রে ঘুম তোর ঘুম আজ আমি বাইর করতেছি এই তোর শালারে তুমি ফোন করবে না মানুষ ফোন করা ভালো না ওরে ছাড়া দেবো বাবা
লজ্জা করে না আপনার একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতে? কেন মারছেন উনাকে? কি অপরাধ করেছেন উনি? অন্যায় করতে আপনাকে বাধা দিয়েছে, এইটার অপরাধ? অমানুষ ছোট লোক, আয়নায় নিজের চেহারাটা দেখে নেবেন, দেখবেন সেখানে মানুষ নয় একটা পশুর ছবি ভাসছে। তুই এখানে কেন? চল ঘরে চল, দাঁড়াও খালা, আমি অমানুষটাকে একটা শিক্ষা দিয়ে নেই। শান্ত বাবা, তুমি কিছু মনে করো না, ও জানে না কাকে কি বলছে। আয় আয় নীলা, আয় বলছি, তুই ওকে চিনিস না মা? ওর নাম শান্ত, পুরো এলাকার এক নম্বর গুন্ডা, পুলিশ পর্যন্ত কি কিছু করতে পারে না, তাই বলে চোখের সামনে অপরাধ করতে দেখে চুপ করে থাকবো? অসম্ভব। আমি জানি তা তুই পারবি না, হয়তো কি চোখ বন্ধ করে থাকতে হবে, আর নয়তো ফিরে যেতে হবে তোদের বাড়ি। কিন্তু আমি তোমাদের সাথে কদিন থাকবো বলে এসেছি, বস্তির উপর একটা প্রতিবেদন তৈরি করে পত্রিকা দিতে হবে। থাকতে এসেছিস থাকবি, কিন্তু এখানে থাকতে হলে শান্তর কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে। দূরে থাকবো না কাছে থাকবো সেটা সময় বলে দেবে। খালা, রানী কোথায়? প্রাইভেট পড়তে গেছে। শুনুন পুলিশ সাহেব। বলুন ম্যাডাম। ভেবেছিলাম এই জীবনে হয়তো তোমাকে আর কাছে পাবো না, মা হঠাৎ করে বাসা বদলে এখানে চলে এলো, তুমি চলে গেলে ট্রেনিং এ, আমি ধরেই নিয়েছিলাম আমার জীবন থেকে তুমি হারিয়ে গেছো। আমি তোমাকে ভালোবাসি রানী, পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন, এই মনের টানে ঠিকই তোমাকে আমি খুঁজে পেতাম। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? সত্যি। রাজু, দেরি হয়ে গেছে, মা রাগ করবে, আমি এখন যাই। যাবে? হ্যাঁ। ওকে ম্যাডাম, বাই। বাই। মা, ও মা, এত দেরি করলি কেন? কোচিং একটু দেরি হয়ে গেছে। ওকে মা। ও নীলা, অনেক বড় লোকের মেয়ে, কদিন এখানেই থাকবে। নীলা, ওকে তো আমি চিনবি না জানি, আমি যে অনাথ আশ্রমে চাকরি করতাম সেখানে ওর সাথে আমার পরিচয়। একটা দুর্ঘটনা ওর সাথে আমার সম্পর্কটাকে আরো গভীর করে দিয়েছে। দুর্ঘটনা? কই, আমাকে তো বলনি। আজ বলছি শোন। সরি সরি মামুনি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আজকের সাহেবের সাথে একটা মিটিং ছিল। হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, এসো কেক কাটবে। এবার কেক কাটো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তরফ থেকে বা সুন্দর। মামুনি, তুমি খুশি হয়েছো মামুনি? আমার লক্ষ্মী মামুনি, সারা জীবন এমনি করে তুমি আমার বুকে জড়িয়ে থাকবে। কেক এনে ওই অতি মেয়েগুলোর মুখে হাসি ফুটিয়ে
তুমি এখানে এসে চোখের পানি ফেলছো কেন মা? ফিরোজাপাকে দেখে আমার মায়ের কথা মনে হয়ে গেল খালা। কতগুলো বছর হয়ে গেছে, কেউ আমাকে মায়ের আদরে বুকে টেনে নেয়নি। কেন? তোমার বাবা? বাবা? বাবা সোসাইটি স্ট্যাটাস আর ব্যবসা নিয়ে ব্যস্ত, বিয়ে করেছেন আমার সমবয়সী একটা মেয়েকে। ওর কাছ থেকে মায়ের আদর কি করে পাবো বলো খালা? পার্টি মার্কেট করে তার সময় কোথায়? আমি যখন যা চাচ্ছি তাই পাচ্ছি, কিন্তু কিন্তু আমাকে আদর ভালোবাসা দেবার মতো মানুষ কেউ নেই। আর কেউ না থাক, আমি তো আছি মা। তোমার মন বেশি খারাপ হলে তুমি আমার কাছে চলে আসবে, তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, তুমি এলে না হয় দুজন হবে। সত্যি বলছো খালা? হ্যাঁ সত্যি বলছো খালা, সত্যি বলছো খালা। চলো মা। আশ্রমে 14 ফোঁটা ফুল, নাম উমা, কথা বলতে পারে না, ও বোবা। খুব ভালো করেছিস, বোবা মেয়েকে নিয়ে এসেছিস, যাই করি কাউকে বলে দেওয়ার ভয় নেই। ফিরোজা, এই নে তোর টাকা। ঠিক আছে, ঘন্টাখানিক পরে আমি এসে নিয়ে যাব। অন্য কাউকে দিশে যাবো? আরে না না। পোষ মারানো মুরগি খেতে খেতে একেবারে বদহজম হয়ে গিয়েছে, আজ পুনো মুরগি টেস্ট করে রুচি বদলাব। এই তুই কিছু মনে করিস না বোবা, আমাকে মাফ করে দিস। তোকে বেঁধে রাখি কাছের সাথে, কোনো মুরগি বেঁধে ফেললাম, একটা লাভ নেই। আরে ও বলছে তো মানে তুই করলি মা, কত শখ ছিল তোকে বিয়ে লাল শাড়ি পরাবো, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না মা। এ তুই কি করলি মা, এ তুই কি করলি? আমার বোবা মেয়ের মুখের ভাষা আমি বুঝতে পারিনি। লাশ পোস্টমার্টম না করে কবর দেবেন কি করে? পুলিশে জানাবেন না? ওদের জানালে ওরা আমার উমার শরীরটা কাটা ছেঁড়া করবে, আমার মামনির শরীরের এই অপমান আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। যে উমার শরীরে হলুদ মেখে, হাতে মেহেদি পরিয়ে, গলায় গহনা পরিয়ে আমি সাজাতে চেয়েছিলাম, তাকে আমি কিছুতেই কাটা ছেঁড়া করতে দেব না। খালা
করলাম সবাই ওখানে তুমি এখানে একা দাঁড়িয়ে আমার সহ্য হচ্ছে না বোবা মেয়েটার জন্য আমার বুক ফেটে যায় ভাজন কত কষ্টে বকিনি মেয়েটি মারা গেছে সব সব দোষ হই ফিরোজার আশ্রমের সব মেয়ের মা সেজে ওদের সর্বনাশই করে ওই ফিরোজার কান্না সত্যিকারের কান্না নয় সব সব অভিনয় সব মিথ্যে এসব তুমি কি বলছো খালা আমি ঠিকই বলছি দিনের পর দিন অন্যায় কি নিজের চোখে দেখে প্রশ্রয় দিয়েছি শুধুমাত্র নিজের জীবনের ভয়ে কিন্তু আজ আর আমি চুপ করে থাকবো না নীলা খালা আমাকে সব খুলে বলো আশ্রমের মেয়েরা বেড়ে উঠলেই তাদেরকে নিয়ে বড় বড় লোকদের কাছে ফিরোজা বিক্রি করে দেয় তারা শহরে বিভিন্ন কোটিপতিদের ভোগের সামগ্রী হয় কি বলছো খালা শুধু তাই নয় তোমার মতো আরো অনেককে ফিরোজা বিক্রি করে দিয়েছে সমাজের উঁচু তলার শয়তানদের কাছে তুমি আমার কাছে যা বলেছ তা কি পুলিশের কাছে বলতে পারবে পারতে আমাকে হবেই খালা আজকের পর থেকে এই অনাথ আশ্রমের আর কোনো মেয়েকে আমি ফিরোজার লালসার শিকার হতে দেব না তোকে আমি খুন করে ফেলবো তুই আমাকে চিনিস নি হারামজাদি আমি হারামির হারামি আমি জেলে থাকলেও তোকে আমি শান্তিতে থাকতে দেব না তোকে আমি শেষ করে দিব ধ্বংস করে দেব এটা আমার ওয়াদা নীলা তুমি সাবধানে থেকো মা ও বাজে মহিলা যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে তুমি ভয় পেও না খালা ও আমার কোনো ক্ষতি করতে পারবে না অনাথ আশ্রমের চাকরিতে চলে যাবার পর এখন যে চাকরিটা করছি সেটার ব্যবস্থাও নীলা করে দিয়েছে ওর প্রতি আমার কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতার কথা বলছো কেন খালা এটা তো আমার দায়িত্ব উঠেছিস মা আর পরিচয় করিয়ে দিই এটা আমার মেয়ে রানী হাই রানী হ্যালো ভালোই হলো মায়ের কাছে বেড়াতে এসে একটা বনু পেয়ে গেলাম কদিন নীলা কাটবে আমাদের এলাকায় গুন্ডা মাস্তান ভর্তি চলাফেরা করতে হবে খুব সাবধানে শান্তর সামনে কোন শালা আইবে না যে আইবে মায়া ভালামো জ্ঞান আরো ফেলিল ওস্তাদ হ্যাঁ হ্যাঁ আম কি হইব কেমনে ঘরে নিয়ে যাই ওস্তাদ ওস্তাদ কি হয়েছে কি রে তোর বস কি ব্যথা পেয়েছে কেমনে বুঝি ঘুমাইতেছে তো মাটিতে পড়ে মানুষ এভাবে ঘুমাতে পারে জীবনে প্রথম দেখলাম আইসেন না পারলে আমার একটু হেল্প করে সাহায্য করেন নালে বাগেন শোন করতে পারি কিন্তু বিনিময়ে তোকে আমার একটা কাজ করে দিতে হবে আচ্ছা করুন নে অন ধরেন গোয়াল ঘরের ভিতর থাকিস কি করে গোয়াল ঘর আরে গোয়াল ঘর পাইলেন কই আমগো দুজনটাকে গরু মনে হইতেছে আমারে কই এক কোনো লাভ নাই ওস্তাদ আমার কারো কথা শোনে না দেন না প্রতিরাতে মহল্লায় মাতাল হইয়া কি মাতলামি করে কেউ কিছু কইলে তার নাকশা ফাটায় ফেলায় বুঝেছি শোন তোর ওস্তাদকে সোজা করার কায়দা আমার জানা আছে মাথার স্ক্রুগুলো একটু টাইট দিয়ে দেবো তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে আবার আপনার স্ক্রু ঢিল হয়ে যাবে না তো Ah.
যদি সামনে পাই কি মানে ভাবিব কিচ্ছু বলবে না আমি আছি না কি তোর এত বড় সাহস আমার সাথে বিদ্রোহী যতই চেষ্টা করো কাজ হবে না এই চাবি ছাড়া তোমার শেকল খুলবে না কল কইতাছি খুলতে পারি কিন্তু কিছু শর্ত আছে আরে শালি কয় কি কিসের শর্ত কিসের শর্ত শর্ত নাম্বার এক তোমাকে প্রতি রাতে মাতাল হওয়ার ছাড়তে হবে শর্ত নাম্বার দুই প্রতি রাতে মদ খেয়ে মাতলামি করা চলবে না শর্ত নাম্বার তিন আজকের মধ্যে কসুর করতে হবে আমি তোর কথা শুনবো কেন তুই কে রা তুই কি ম্যাজিস্ট্রেট না পুলিশের আইজি না কেউ না আমি তোমার বাড়ির উল্টো দিকে থাকা তোমার একজন প্রতিবেশী বস্তির পরিবেশ এবং মানুষের শান্তির জন্য এই শর্তগুলো আরোপ করছি মেনে নেবে কি নেবে না তোমার ইচ্ছে কিন্তু যতক্ষণ মেনে না নেবে এই চাবি সিন্দুক থেকে বের হবে না ওস্তাদ জেনে চাবি ঢুকাইছে আমার কিছু করার নাই খালি প্রথম দিন দেখে মনে হয়েছে তুই একটা ডিস্টার্ব একবার যদি শুনবো পারি তোর আমি খারাপ হলাম চেষ্টা করতে পারো কিন্তু পারবে না ওস্তাদ মাইনে লাও খুব শক্ত মাল সহজে তোমার ছাড়বো না সামনে কঠিন পরীক্ষা একটা মায় মানুষের বুদ্ধির কাছে আইরা জামু জিরো না আর খুঁজে করে আবার মাথা কিন্তু রক্ত রেড়ে গেছে ওস্তাদ গো চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই চাবি যে এনে ঢুকাইছে আমি বলতেছি তো আমার পক্ষে বাইক করা সম্ভব না তার চেয়ে ভালো তুমি মাইনে লও মাইনে লও নেব না আচ্ছা বোঝামুনি শোন আরে ক আমি রাজি সামাস সামাস ওস্তাদ রাজি হয়ে গেছে আবার চাবি দেন সত্যি রাজি কোন দুই নাম্বারই করবে না তো অসম্ভব দুই নাম্বারই করলে আমার জুতা আপনার গাল না না এ ভুলে গেছে এই আপনার জুতা আমার গাল তোর মুখ থেকে না ওস্তাদের মুখ থেকে শুনতে চাই ওস্তাদ জোরে জোরে শুনতে চাই তো জোরে জোরে শুনায় দাও মায়া মানুষ কানে কম হুনে দেনদার ভাব আছে শুনাও হয় শোন আমি সব শর্ত মানে নিলাম সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে কমু কমু এখন প্লিজ তালা খুলে দে আমার যা তো পেশাব ধরছে নাহলে বাধ্য হয়ে এখানেই ছেড়ে দেবো ওস্তাদ খারাও খারাও আমি বাটি লয়ে আইতাছি বেজা গায়ে আর কাম কইর না এনে চাবি যা আচ্ছা যাইতেছি ওস্তাদ Thank you.
শান্ত ভালো হবে না কিন্তু শান্ত ছাড়ো ওস্তাদ ছেড়ে দাও ডিসকো ট্যাক্সি ডাক যাও যাও শান্ত ছাড়ো বলছি আরাম জাদি মহল্লায় ঢুকছিস কিছু কই নাই কিন্তু আমারে ভালো করানোর বড় বুদ্ধি তোর মাথায় কেরা দিছে আমি হইলাম সরলের কুত্তার বেকালেস আমারে সুজা করতে গেলে পাইপ বেকা হয়ে যাইব কিন্তু আমি সুজা হইব না আজ তোরে আমি সুজা করে ছাইরা দিব মহল্ল ছাড়া করবো আমি তোরে শান্তকে ছেড়ে দাও না খালা ওরে ছাড়ব না ওরে এই মুহূর্তে মহল্ল ছাড়া পাব শান্ত 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 টাকা পয়সা সেদিন দিলাম আবার কি থানায় নতুন ওসি আইছে তোমার ফটো লাগাচ্ছে ওয়ান্টেড লিস্টে কি অপরাধী তালিকা থেকে আমার ছবিটা খোল 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 নইলে তোর অপরাধী তালিকা আটকাই দেব নতুন চাকরিতে জয়েন কইরা পাওয়ার দেখাইতেছস না আরে এই শান্তর পাওয়ার কত তা তুই জানোস না জানোস না জানোস না ওই জানোস না তোর থানা আমার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাই খোল ছবি আরে খোল ছবি খোল জিত করিস না জিত করিস না খোল পরের বার আমার নামে কোনো কিছু করার চেষ্টা করলে শর্টকাটে আমি তোরে উপরে পাঠাই দেবো উপরে মনে রাখিস শান্ত আমার নাম অসম্ভব এ হতেই পারে না তুমি কি বলতে চাও পুরো থানার সমস্ত অফিসার মিথ্যা কথা বলছে তাদের ভাষ্য অনুযায়ী তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছো ওর সব মিথ্যে কথা বলছে স্যার শান্তর ভয়ে ওরা কেউ আমাকে বাঁচাতে আসেনি আপনি আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিন আমি ওকে তিন দিনের রিমান্ডে এনে ওর মুখ থেকে সবকিছু স্বীকারোক্তি আদায় করে দিচ্ছি ইম্পসিবল রাজু থানায় এত অফিসার থাকতে শুধু তোমার কথার উপর ভিত্তি করে কারো নামে আমি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারি না তাহলে স্যার খুলে নিন আমার গায়ের পোশাক কে নিন অস্ত্র আইন আমার হাতে অস্ত্র দিয়েছি ঠিকই কিন্তু গুলি করার ক্ষমতা দেয়নি শুধুমাত্র এই একটি কারণে সন্ত্রাসীরা বেপরোয়া পুলিশ ডিপার্টমেন্ট তাহলে কি করে দেশ থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করবে ধ্বংস করবে স্যার
ইউ আর ক্রসিং ইউর লিমিট রাজু। প্রমাণ ছাড়া আমি কারো নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবো না। আই এম সরি। ওকে ওকে স্যার, নেক্সট টাইম যখন আমার লাশ আপনার সামনে আসবে তখন ওয়ারেন্ট ইস্যু করবেন। আমি হয়তো ফিরে আসবো না, বাট শান্তর মতো একটা ক্রিমিনাল হয়তো তখন অ্যারেস্ট হবে। গুড বাই স্যার। ওয়েল ডান জহি। আরে ওয়েল ডান আসগর, এসো এসো, তোমার মিষ্টি খাওয়ার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। কিন্তু আসগর, শান্তকে সাবধান করে দিও, পরের বার আমি সবার মুখ বন্ধ করতে নাও পারি। ইলেকশন যতদিন না হচ্ছে ততদিন পার্টি হবে কমিশনার। শান্ত হচ্ছে ঢাকা শহর একটা পাওয়ার, ও হাতে না থাকলে ইলেকশনে আমি জিততে পারবো না। কিন্তু এলাকার ওসিকে খেপিয়ে দিয়ে শান্ত ভালো করে নি, একটা উসিলা পেলেই ও শান্তর উপর শোধ নেবে। উত্তরে ঘেন্না ধরে গেছে চাকরির উপর। আইনের প্রয়োগ করতে পারছি না, আইনের হাতের চেয়ে গুন্ডাদের হাত এখন অনেক লম্বা। এভাবে চলতে থাকলে মানুষ বাঁচবে কি করে? বাদ দাও তোমার আইনের কচকচানি, ওই আইনে আমার সতীন। সবকিছু ভুলে গিয়ে শরীর আর মন আমার কাছে সঁপে দাও, কথা দিচ্ছি সব ব্যথা দূর করে দেব। ও রানী, বিরক্ত করো না তো, না যাও এখান থেকে প্লিজ। আরে প্লিজ কি করছো? ছাড়ো বলছি। আর রানী, আরে কি করছো? আমি মস্তানা, আমি দিয়ে
তোমার প্রেম প্রেম দুজনে কবি প্রেম 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 কখনে জীবনে প্রথম দেখলাম যে মরতে দেখে ডরায় না। বুড়িমা, তুই এত সাহস পেলি কই? যে একবার মৃত্যুর স্বাদ পেয়েছে সে মরতে ভয় পায় না। বুঝছি, আমি বুঝছি। ও খালা, ও খালা, তোমার ভাগ্নির বুঝাও খালা, এত তেরামি করা ভালো না। তোমার ভাগ্নি জানে না দুনিয়া কত কঠিন। ওরে ঘরে সামনে রাখো, নইলে দেখবা একদিন একদিন মহলে ওর লাশ পড়ে রয়েছে। নীলা, ঘরে আয় না, আমি দেখতে চাই ও কি করে। আরে চাইলে অনেক কিছু করবার পারি, খুদার কসম কইতাছি, টাকা ছাড়া আমি আবার কোনো কাম করি না। যদি কেউ তরে সরাই দিতে আমারে টাকা দেয়, তাহলে শান্ত তর লাশ ফেলাই দিব। হায় হায়, হাসে কিভাবে? বেদব বেদব, চরম বেদব। খালা, তুমি বুঝতে পারছো না খালা, ওর সাথে লাগতে যাওয়া তোর একদম ঠিক হয়নি। বস। মা, তুমি যত কথাই বলো, এখানে এসে থাকার পেছনে নীলার অন্য কোনো উদ্দেশ্য আছে? নইলে এত বড় লোকের মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে এই বস্তিতে গরম মশা আর শান্তর গালি শোনার জন্য পড়ে আছে কেন? আমারও কেমন যেন সন্দেহ হয়। অনেকদিন যোগাযোগ নেই তো, তাই বুঝতে পারছি না। এত রাতে কে মারামারি করছে খালা? কে আর হবে, নিশ্চয়ই শান্ত। আচ্ছা আমি দেখছি, তোর দেখে কাজ নেই। হ্যাঁ আমি দেখছি বাবা, দাঁড়াও। মারুম না তো কি করবো, মারুম না তো কি করবো, করে না তো আমি আদর করবো।
হারাম জাদি নষ্টা। আমার শান্ত, একটা অসহায় মেয়েকে এভাবে মারতে তোমার লজ্জা করছে না? ও তাহলে তুই এসোস, চোখের সামনে মায়েরে মার খাইতে দেখে খুব খারাপ লাগতেছে না? মারমো, একশো বার মারমো, হাত মারমো, তোর কি ভাগ এখান থেকে ভাগ। তার বড় একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলা তোমার সাজে না শান্ত? চুপ, একদম চুপ। জানোস কি করছে মায়া? জানোস কি করছে মায়া? আর সমস্ত জ্ঞান যাবে শুরু এই বাচ্চা, এই বাচ্চাটা আমি, এই বাচ্চাটা আমি শেষ করে দিব, আমি শেষ করে দিব। তোমার পায়ে পড়ি, আমার সন্তানকে মাইরো না, আমি সব কইতেছি, ধোকা খাইছি। সে তার সন্তান আমার পেটে দিয়ে পালাইছে, লুকা এই সন্তান আমি জন্ম দিছি। আমার পরিবারে কেউ এই সন্তানের কথা জানে না, কিন্তু আজ আমার বিয়ের কথা হইতাছে, আমার পেটের পোলাই আজ আমার বড় সমস্যা। আজ এই বাচ্চা তোর কাছে সমস্যা মনে হইতাছে? পেটে রাইখা এই বাচ্চার জন্ম দিবার পর সমস্যা মনে হইতেছে? ওই দিন কই আসলি যখন তোর আশিকের সাথে বিছনা গরম করছিলি? ওই তখন মনে হয় নাই? যদি বাচ্চা হয় তার কি পরিচয় দিবি? বাচ্চা দায়িত্ব কে নিব? ওই মনে হয় নাই? কেন মনে হয় নাই? কেন মনে হয় নাই? বাচ্চা ডাস্টবিনের মধ্যে রেখে গেলে কি হইতো? মরে যাইতো ভাবছস? তোর সব চিন্তা দূর হইতো ভাবছস? না হইতো না। আরে পেটের পাপ, এত সৎ আমার মতো রাস্তা রাস্তা মানুষের লাঠি খুঁটা খেয়ে বড় হইতো, অত্যাচার সহ্য করতে করতে একদিন নিজের মনের কষ্ট দূর করতে হাতে তুলে নিত অস্ত্র। কত ভালোবাস এই বাতারি, তুই কি চাস এই বাচ্চার অবস্থা আমার মতো? তাহলে ক সমাজের মানুষকে, ক বাংলাদেশের মানুষকে, ক এই বাচ্চার অবস্থা আমার মতো হোক। উনি বুঝি বাবা, উনি সাইলে দেও, উনি ওর মন বুঝতে পারছি। এই চুপ কর, চুপ কর, চুপ কর। আমার আর তোর চেহারা চিনতে বাকি নাই, না খেয়া লাশ হইলে তারপর চোখের পানি ফালাইতে আসো। কই ছিল তোমাকে এত দাঁত? যখন আমি আমার মরা মায়ের লাশের আশেপাশে হাত পা ছুঁড়ে কাঁদতেছিলাম, কই ছিল তোমাকে মানবতা? যখন আমার নিয়া রাস্তা রাস্তায় ভিক্ষে কইরে ড্রেনের পাশে আমার ফালাই গেছিল, কই ছিল তোমরা? হ্যাঁ কই ছিল? বুকে হাত দিয়ে কত কার কার তোমার আমি যাই নাই, চিল্লাই চিল্লাই কই নাই? মা গো আমার দূরে খাইতে দেন, ভাত না দেন ভাতের ভাত দেন, দেও নাই দেও নাই, গালি দিয়ে লাঠি দিয়ে আমার দরজা থেকে তোমরা ভাগাই দিছ, কুত্তা মতো আমার তাড়াই দিছ। খালি কি তাই, খিদার জ্বালা সহ্য করতে না পারা একটা বড়লোকের মায়ের কুত্তার বিস্কুট চুরি করছিলাম বইলা, তারপর আমি কি পাইছি জানো? আমি কি পাইছি জানো? এই গাও গাও, তোমরা সবাই চায় চায় দেখো আমি আমার জীবনে কি পাইছি, কি পাইছি, কি পাইছি। তোমরা আমারে সন্ত্রাসী গুন্ডা কাও আমি জানি, কিন্তু আমার সন্ত্রাসী গুন্ডা কে বানাইছে, কে বানাইছে? তোমরা তোমরা সবাই মিলে আমার গুন্ডা সন্ত্রাসী বানাইছ। সেই দুঃখে আমার বুকের ভিতরের আগুন আজও দাও দাও করে জ্বলে, আমি আগুনে পড়তে পড়তে আজ একটা আমি জ্বলন্ত আগুন, আমি বাইসা থাকতে আর একটা রাক্ষস পয়দা হইতে দিব না। ভাগ, আরে ভাগ, সবাই ভাগ, খোদার কসম লাগে ভাগ, আমি তখন দুটো হাত পা ধরে তারে ভাগ।
আমার চোখের সামনে তোরা যদি বাচ্চা পালাইতে দেখি তাহলে তোরা আমি নিজের হাতে খুন করব। যদি নিজে পালতে না পারস আমার কাছ থেকে টাকা নিবি, আমার কাছ থেকে টাকা নিবি, শরীরে রক্ত বিক্রি করে আমি টাকা দেব। কিন্তু তবু আমি আর একটা রাক্ষস জন্ম হইতে দেব না, দেব না, আমি দেব না। আমার মা
কথা বলছি আমি জন্ম থেকে জ্বলছি আমি একা একা চলছি गन 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 गहिया गन 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 इसकी बहुत ठंड लग रही गन 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 সাবান একটু দিবেন মায়া মানুষের কণ্ঠ কই থেকে আহে আপনার বাম পাশের বাথরুমে থেকে বেড়ার নিচ দিয়া সাবান একটু দেন না ও দেন আর দেন হ্যাঁ আয় আ ও আরে আমরা এই মহল্লায় থাকি আহা ছাড়েন না আরে ছাড়তেছি তো আরে আপনি রাবুজি আরে কি করে আপনার বুঝি পাশের বাড়ির নতুন ভাড়াটিয়া হ্যাঁ আমার নাম ডেসকো আমি আপনার পাশেই থাকি আমার ব্যাপারটা একটু মনে রাখি আরে ও মা কি করেন সাবানটা দেন আহা কি নরম হাত আপনার এত নরম তা কথা না 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 সত্য কইতাছি আপনার হাত সত্যি নরম সত্যি নরম সত্যি নরম আপনার শরীরটা জানি কত নরম আপনার পুরো শরীরটা দেখবার ইচ্ছা করতেছে আমি একটু আসি তল দাসু নবদে আসু দেখ খুশি এই নেন সাবান নিচে যাই যাই ওখানে হয়ে গেছে এখন কি করি জলদিনি পড়বে কিন্তু ওই বাড়ি আমার চাই এই অ্যাডভান্স কাল আপনি লোক পাঠিয়ে দিবেন জায়গা দখল বুঝে দেব ঠিকানাটা কোন 14/1 নিউজ কার্টন কি চাই কেস লেখেন ফৌজদারি কেস না দেওয়ানি কেস দুইটাই মানে মানে হলো প্রথমে মার্ডার তারপর দখল কেস ঠিক বুঝলাম না তো বাড়িটা খালি করতে হইব আরে আরে কি কিছু কিছু উকিলের মাথা খুব গরম আমি একটু ঠান্ডা করে দিব ঠান্ডা ঠান্ডা পানি ওই
আজকের পর থেকে এই বাড়ির মালিক আজগর চৌধুরী। এই এক মিনিটের মধ্যে বাড়ি থেকে তোমরা সবাই বাইরে যাইবা। উকিল ভাইরা, এক মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইরে যাও, নাহলে কপালে দুঃখ আছে কিন্তু। বাইরাও এই বাইরে শেখা, ঠান্ডা ঠান্ডা পানি রে। ওকে আবার কি ভাই, বাড়ি চাবি দিয়ে যা, যা সোজা যা, না খাবার যা। কি খবর? যে বেশভূষা পরছো তাতে মনে হয় তুমি আমার চাইতে বড় কিছু। বেতার কাম শেষ? আমার মাল কই? এই নেন আপনার গরম হওয়ার চাবি, এই নেন নেতা ঠান্ডা হওয়ার চাবি। যান যান। ঠিক আছে। আমি মতি নাই, ওই সামনের বাসা নীলা বাসে না, হ্যাঁ সব দুয়ে ভিজাইতে গেছে। কেন? সবকিছুর ভিতর বলে গন্ধ আইতেছিল, হেল লেগে দিছে। কি হারামজাদির এত বড় সাহস? ওই হারামজাদি রানীর বান্ধবী না মানে? নিচে নামে দেখি। 8, 12, 16, 20 তোর বান্ধবী বাইরে দেখ, তোর বান্ধবীর এত বড় সাহস হইল কেমনে আমি আমি জানতে চাই। চিৎকার করছো কেন, চিৎকার করছো কেন? কোন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? ওই হারামজাদি, আমার ঘরের ল্যাপ তোষুক বালিশ ভিজেছস কেন? ভেজাবো না তো কি করবো, যেই না আমার ঘর তার আবার জিনিস। বানানোর পর থেকে ওই ঘরকে পরিষ্কার করেছে, বিছানা পত্র কে ধুয়ে দিয়েছে, নোংরা পচা। তাতে তোর কি? হ্যাঁ আমার কি মানে? আমারও তো, আমারও তো কি, আমারও তো কি, এই কবের থেকে দেখতেছি তুই আমার পিছে লাগা রইছস। কেসটা কি, কেসটা কি, কি চাস তুই আমার কাছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওসির বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমারে অ্যারেস্ট করতে এসছিস? আমার সাহসের পরিচয় তুই এখনো পাসনি শান্ত, কিন্তু আজ পাবি। উকিল তরফদার ও তার কলিগদের উপর অত্যাচার করে তাদের বাড়ি জবরদখল করার কারণে আমি তোকে গ্রেফতার করছি। ওসি, খোদার কসম কইতাছি, তোর হাত করা নামা, নাহলে তোর প্যান্ট ঢিলা হয়ে যাইব। কে কার কি ঢিলা করবে তা থানায় নিয়ে তোকে বুঝিয়ে দিচ্ছি, চল। Oh!
হুকুমে তুই উকিলদের বাড়ি জবরদখল করেছিস। কমুনা ওসি কমুনা, আমি কমুনা। বলতে তোকে হবেই, যতক্ষণ না বলবে ততক্ষণ আমার হাত থামবে না। মার ওসি মার, মনে সাত মিটে মাইরে নে, পরের বার যন্ত্র পাতে পামু। হায় হায় গো, তোর শর্টকাটে তোর মৌতের দ্বারে পাঠাই দিমু। ভেবেছিস কিছু পোশাকধারী নেতার চামচামি করে চিরদিন রংবাজি মাস্তানি করে যাবি, আইনের অমর্যাদা করবি? কিন্তু এ রাজুতা হতে দেবে না। কিছু অসৎ অফিসারকে টাকা দিয়ে কিনতে পারিস, কিন্তু আইনকে কিনতে পারবি না, আইনকে কিনতে পারবি না। আইনের হাত অনেক লম্বা, অনেক শক্ত। এই তোকে বলতেই হবে, কার নির্দেশে তুই উকিলদের বাড়ি দখল করেছিস? কে তোর গডফাদার? তোসি তোত। আমার এই দুনিয়াতে কোনো গডফাদার নাই, আমার গডফাদার আমি নিজে। আমি নিজে খোদার কসম কইতেছি, আমি নিজে। মিথ্যে কথা। আপনি? আমি ওনার জামিন নিয়ে এসেছি উকিল সাহেব, জামিনের কাগজটা দিন। জামিনের কাগজ পেয়েছেন, এবার ওকে ছেড়ে দিন। কাকে ছেড়ে দিতে বলছেন? ও তো একটা অমানুষ, একটা পশু, একটা ক্রিমিনাল। রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দিন দুপুরে মানুষকে খুন করতে যার বুক কাঁপে না, থানায় ঢুকে ডিউটিরত অফিসারকে আক্রমণ করার পরও ও থেকে যায় আইনের ধরাছোঁয়ার বাইরে। একটা কথা জানতে ইচ্ছে করছে, ওর পিছনে এত বড় বড় লোক থাকতে কেউ ওর জামিন নিতে আসেনি, কিন্তু আপনি এসেছেন। আমার জানতে ইচ্ছে করছে ওর সাথে আপনার কিসের সম্পর্ক। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের জবাব দিন। সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না ওসি সাহেব। আইনের প্রতি সম্মান করে আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি জানেন না ওর মতো ক্রিমিনালকে ছাড়িয়ে নিয়ে আপনি সমাজে কত বড় ক্ষতি করলেন। শান্ত আয়া পড়ছে। ওই বাচ্চু সেনজি বাড়া দে তো। জি তোরা কি ভাবছ, নিজেরা বিছানায় শান্তিতে ঘুমাবি আর আমি থানায় পয়সা মরবো? না, জীবনেও না। আমি এই মহল্লার মাল, এই মহল্লায় আইছি, এই মহল্লায় থাকবো। ও ডিস্কোর বাচ্চা এতদিন মনে হইতেছে কামের মতো কাম একটা করতেছি, তাহলে আর ভালো লাগে না। আপনি আমার সবসময় লগে লগে রাখেন, আমি আপনাকে ভালো হইতে চাই। শরের বাচ্চা, মায়ের লোকে চামচামি করতেছো, আজকে তোর আমি ফাইনাল করে ফেলামো, ফাইনাল করে ফেলামো একেবারে। আমার ভুলে গেছে, আমি ঘুরে যাই নাই, আমার জোর করে ধরে লেগেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। তুমি মানুষের চামচামি শোনা, এই চামচাল কেমন লাগে? সামুর মা চামচামি করো। কি ভেবেছ তুমি নিজেকে, মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী, রাজনৈতিক দলের ক্যাডার, ঢাকা শহরের টপ মাস্তান? তোমাকে কথা শোনানো কেউ নেই, তুমি যা ইচ্ছে তাই করবে, কেউ তোমাকে বাধা দেবে না।
ভেবেছো সবাই তোমাকে ভালোবাসে সম্মান করে সম্মান করে না তোমাকে সবাই ভয় পায় ঘৃণা করে কি পেয়েছো তুমি গুন্ডামি মাস্তানি করে মানুষের বদনাম ঘৃণা অপমান আজ তোমাকে থানা থেকে জামিনে ছাড়িয়ে এনেছি আমি জামিনের টাকা জোগাড় করেছি আমি আমি যদি না যেতাম তাহলে থানা থেকে তোমাকে আদালতে চালান করে দিত আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তুমি পেতে না কই যাদের হলে গুন্ডামি মাস্তানি করো তারা তো কেউ এগিয়ে আসেনি তারা তো কেউ তোমার দুর্দিনে তোমার পাশে এসে দাঁড়ায়নি তাহলে তুই কেন দাঁড়াইছস জানতে চাও কেন নিজের স্বামীর উপর অত্যাচার হতে দেখে কোনো স্ত্রী চুপ করে বসে থাকতে পারে না ঠিকই বলছি মনে পড়ে সেই রাতের কথা তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি যে রাতে পাক কলে মা পড়ে আমাদের বিয়ে হয়তো হয়নি কিন্তু একজন স্ত্রী তার সবই তুমি কেড়ে নিয়েছিলে আমি সেই অভাগিনী মেয়ে বিয়ে করে যার সত্য কেড়ে নিয়েছিলে আমি সেই মেয়ে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছে আর তুমি ভুলে গেছো আমাকে সেই রাতের কাহিনী যে রাতে বাগানের একটি কলি ফুল হয়ে ফোটার আগেই তুমি নষ্ট করে দিয়েছিলে দগদগে ক্ষতের মতো সেই রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেলে শান্ত শান্ত এত এত কার ডাক পড়লো আরে ও মাতা রে কামটা কি শুনলাম টাকা হলে নাকি তুমি সব কাজ করতে পারো হায় হায় কয় কি আপনি মাতারি না আপনার আমার আশীর্বাদ আশীর্বাদ কি করতে হইব কয়ে ফেলান মারা না হাত পা ভাঙা রেপ করতে হবে কয় কি এই নাও এ আপনি আমার কি শুনালেন আপনি পাকই বাচ্চা পুরান গপহরণ করতে হইব ব্ল্যাকমেল করতে হইব খালি আপনিই প্রথম খালি কাম শাস্ত্রের কাম করতে দিলেন আমারে কোন করমু কারে করমু নাম ঠিকানাটা কি আমার লোক তোমাকে নিয়ে যাবে যাকে রেপ করবে তার আজ বিয়ে ভাই আমি আপনার শালি তাহলে আমার দিকে একটু নজর দিবেন
মামরে মেয়ে আমার, ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আজ থেকে আমার মান ইজ্জত সব আপনার হাতে তুলে দিলাম, আপনি আপনি ওকে নিজের মেয়ের মতো করে রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না বিআই সাহেব, আপনার মেয়ে শুধু ঘরের বউ নয়, আমার নিজের মেয়ের মতো হয়েই থাকবে। কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আরে ক্ষতির কিছু করি নাই, ক্ষতির কিছু করি নাই। আমি 10,000 টাকা কন্ট্রাক্ট পাইছি তোরে রেপ করার লাইগা করছি, ব্যাস। তবে একটা কথা হইনা রা, আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের গা ছুঁয়া দেখি নাই, তুই প্রথম। মাত্র 10,000 টাকার জন্য তুমি তুমি আমার ইজ্জত কেড়ে নিলে, আমার জীবনটাকে নষ্ট করে দিলে। কে দিয়েছে তোমাকে সেই টাকা? আমি হারামজাদা হইতে পারি, নিমক হারাম না, টাকা দিয়া আমার যে কোনো কাম করানো যায়। টাকা দিয়ে যদি তোমাকে কেউ বলে তোমার বোনকে রেপ করার জন্য, তখন তখন কি করবে তুমি? আরে ওইসব ডায়লগ প্যাকেজ নাটকের জন্য, টেলিভিশনের জন্য, টেলিফিল্মের জন্য, আমার উপর এইসব ডায়লগের কোনো আসর হইব না। আমি নগদে নগদে কারবার করি, তাছাড়া কি এমন ক্ষতি হয়েছে? তোমার দেখলে কইবা 10টা দোস্তি হয়েছে, কিন্তু তোমার ইজ্জতের উপর কেউ আর দেয় নাই জায়গা যায়। আপনি তো মেয়ের চাচা হন। জি, যান মেয়ের এজেন্ট নিয়ে আসুন। জি আচ্ছা। হাই হাই, সর্বনাশ হয়ে গেছে। আপনি কি গুন্ডাটাকে আগে থেকে চিনতেন? তাহলে যান, দুশ্চিন্তা করে লাভ নেই, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে আসুন। অসম্ভব, এই কলঙ্কিনী মেয়েকে কখনো আমি আমার ঘরে বউ করে নেব না। কিন্তু বাবা, যা হয়ে গেছে তাতে ওর কি দোষ? দোষ গুণ বুঝি না, এ বিয়ে হবে না, এ আমার শেষ কথা। আর তুমি আমার কথার অবাধ্য হলে আমি ভেবে নেব আমার কোনো সন্তান নেই। আমি তোমার সন্তান হবার চাইতে একজন সত্যিকারের মানুষ এবং শিক্ষিত ডাক্তার হয়ে বাঁচতে চাই বাবা। কোথাও অ্যাক্সিডেন্ট হলে মানুষ আহত লোককে রাস্তায় ফেলে পালিয়ে যায় না, তাকে সাহায্যের চেষ্টা করে। নীলা, তুমি কাপড় বদলে এসো, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে, আমার জীবনে যা ঘটে গেছে তা আমি কখনো নাকি পড়াতে চাই না। আমাকে আপনি ক্ষমা করে দিন, এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এ তুই কি বলছিস মা? এমন একটি মহৎ ছেলে সব জেনে শুনে তোকে বিয়ে করতে রাজি হচ্ছে, আর তাকে তুই অবহেলা করে ফিরিয়ে দিচ্ছিস?
না বাবা, আমার এই কলঙ্কের বোঝা আমি অন্যের ঘরে চাপাতে পারবো না, অন্যের ঘরে চাপাতে পারবো না। তুমি ভুল করছো নীলা। না, ভুল করছি না মিস্টার হাসান, আমি বাঙালি ঘরের মেয়ে, আর বাঙালি ঘরের মেয়েরা বিবাহ বন্ধনের মাধ্যমে তার স্বামীকে যে পবিত্র ভালোবাসা উপহার দেয়, সে ভালোবাসা আমার অপবিত্র হয়ে গেছে। নীলা এখন কেবলমাত্র তার ঘরের স্ত্রী হতে পারবে, যে নীলার জীবনটা নষ্ট করেছে। সে ছাড়া দ্বিতীয় কাউকে এই নীলা স্বামী বলে মেনে নিতে পারবেন না কোনোদিন না। বদ্ধ মাতাল ছিলে বলে আমাকে হয়তো তুমি ভুলে গিয়েছ, কিন্তু সেদিন সেই রাতে আমি তোমাকেই স্বামী বলে কবুল করে নিয়েছিলাম। হায় হায়, কয় কি, আমি যা ফট, ওইসব গ্যাঞ্জামের মধ্যে আমি নাই। এরপরও কি আপনারা চুপ করে থাকবেন? আমার পক্ষে কি আপনারা কেউ কিছু বলবেন না? ওরা কইলে আমি হুনমু, তোরা কইল কে? হ্যাঁ, আমি তোরা নষ্ট করার টাকা পাইছি, আমি নষ্ট করছি, ব্যাস। সাফ সাফ কথা আমি কয়ে দিলাম, সাফ সাফ কথা। খালা, আমি কি করব? এরপর আব্দুত ছাড়া আমার যার কোনো পথ নেই। ভয় পাস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। বটে বটে, আমি গাড়ি গা আমার না খোলা না বন্ধ যা হাসপাতাল নিতে নেতা, খবর শুনছেন? শান্ত হাসপাতালে। জানি, আপনি জানেন, আরেও জানি শান্তকে কে ছুরি মেরেছে। তাইলে কি ছুরি কিছু করবেন না? কিছুই বলতে হবে না। শান্ত যদি বেঁচে যায় তাহলে কিসলুকে সে এমনিতেই খুন করে ফেলবে, আর যদি শান্ত মরে যায় তাহলে কিসলুকে খুনের দায় আমরাই ফাঁসিয়ে দেব। বুঝছি, এই না হইলে পলিটিক্স, দুই দিকেই ফায়দা। সরি, ডাক্তার, ডাক্তার, ইঞ্জেকশন। একি নীলা, তোমার কপাল এতখানি কাটলো কি করে? ছোট ছুটি করতে গিয়ে কোথাও হতে লেগেছে, আমি যাই ডক্টর, গরম পানি নিয়ে আসি। গত তিন দিন ধরে নীলা তোমার প্রত্যেকটি জিনিসের জন্য এভাবে ছুটোছুটি করছে। সারাদিন পরিশ্রম করে সারা রাত তোমার মাথার কাছে বসে দোয়া দরুদ পড়েছে। সত্যি কথা বলতে কি, তুমি যে বেঁচে আছো তা কেবল নীলার দোয়ার কারণে। মনে হয়
আগের জন্মে তুমি কোনো সত্যিকার পুণ্য করেছিলে, তাই নীলার মতো একজন স্ত্রী পেয়েছো। এই যে ওকে দেখছো, ওর আশেপাশে কেউ নেই। এক সময় ও তোমার মতো একটা এলাকার অনেক বড় মাস্তান ছিল, কিন্তু এখন ওর দুটো কথা বলার মতো লোকের বড় অভাব। মানুষ একা জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে, কিন্তু মৃত্যুর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে না। সবকিছু নিজের চোখেই তো দেখলে, তাই আমি চাই না তোমার পরিণতিও ওর মতো হোক। ভেবেছো সবাই তোমাকে ভালোবাসে, সম্মান করে না, ঘৃণা করে। আজ তোমাকে থানা থেকে জামিন ছাড়িয়ে এনেছি আমি, জামিনের টাকা জোগাড় করেছি আমি। জীবন ভিক্ষে দাও, ওকে তুমি ক্ষমা করো আল্লাহ। সারাটা জীবন ও শুধু কষ্টই পেয়েছে, ভালোবাসা শান্তির কোনো পরশে পাইনি। তাকে আর কষ্ট দিও না খোদা, ওকে সুস্থ করে দাও। প্রয়োজনীয় সমস্ত কষ্ট তুমি আমাকে দাও খোদা, আমি হাসি মুখে মেনে নেব। ওকে তুমি কোনো কষ্ট দিও না খোদা, আমি সহ্য করতে পারবো না খোদা, আমি সহ্য করতে পারবো না। মনের ভিতরের পশুটারে খুন কইরে তুমি সরা যেতেছ কেন? কাছে হইবা না। তোমার আমার মাঝে একবার যা ঘটে গেছে তাকে হয়তো দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারি, কিন্তু দ্বিতীয়বার সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাই না। তোমার শক্ত কথা আমি বুঝি না, কারে বুঝি? এই বুকের ভিতরে আমার কেমন জানি লাগে, তোমার না দেখলে আমার বুকটা কেমন জানি খালি হয়ে যায়। এই কেমন কেমনটারে ঠিক করবো কেমনে? সমাজের রীতিনীতি মেনে নিয়ে আমাকে আপন করে নাও, আমাকে তোমার জীবন সাথী করে নাও, তোমার সব কষ্ট আমি দূর করে দেব। তার মানে বিয়া? বিয়ে আমি করতে পারি, কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবা? আমার মাথার উপরে ছাদ নাই, ঘরের দরজা নাই, এই শান্তর মনে চুলার লাল টকটকা কয়লার আগুন ছাড়া আর যে কিছুই নাই দিলা, আর যে আমার কিছুই নাই। যা পাওয়ার আমি পেয়ে গেছি, আমার আর কিছুই চাই না। কিন্তু আজ তোমাকে কথা দিতে হবে,
তুমি আর কোনোদিন অস্ত্র হাতে নেবে না, কারো জীবন কেড়ে নেবে না, টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবে না। কথা দাও শান্ত, কথা দাও। তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে জন্ম হইল নতুন এক শান্ত, নতুন এক মানুষ। ভালোবাসার মাঝে দুটি হৃদয় বাজে, তোমাকে পেয়ে জেনেছি বুঝেছি আমি বুঝেছি, তুমি ছাড়াই জীবনে আর কে আছে। সিদ্ধান্ত নিচ্ছে সিএনজি চালাবি। কি জানি না,
হেরে গালি দিব কেমনে? আরে কও কি ওস্তাদ দে তুমি চিনো না হলো কি কইলা শান্ত ভাই? ওরে বাবা রে শান্ত ভাই, আরে আপনি আমারে ভাই, আমি আপনারে চিনতে পারি নাই। আপনার সিএনজি চালানোর দরকার নাই, আপনি চাইলে দুইটা সিএনজি জমা আপনার বাড়িতে পৌঁছায় দিব। চার নামে নেই না আলম ভাই, আপনি যদি দুইটা সিএনজি আমাকে চালাতে দেন তাহলে খুব উপকার হইব। আমি অন্য দশজনের মতো কষ্ট করে কামাই করতে চাই আলম ভাই। খুব ভালো কথা, কাল থেকে দুইজন দুইটা গাড়ি চালাইতে দিব। কালকে না আলম ভাই, আজকে থেকে আমি শুরু করবো। ঠিক আছে শান্ত ভাই। রাখো রাখো, গুলশান যাবে চলন ভাই, চলো। চল্লিশ টাকায় দিলাম। এই যে নীলা, নীলা আমার জীবনের প্রথম সৎ কামাই টাকা নাও। তুমি কান্তাস? আরে আমার তেমন কোনো কষ্ট নাই, আমার কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কষ্টে কাঁদছি না, কাঁদছি সুখে। আজ মনে হচ্ছে আমার নারী জন্ম সার্থক, আমার স্বামীর কষ্টের কামাই দিয়ে আজ আমি আমার সংসার নতুন করে শুরু করব। তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। তুমি খাইছো? সে কখন খেয়েছি? এত বেলা পর্যন্ত কেউ না খেয়ে বসে থাকতে পারি নাকি? আমি আবার খিদে সহ্য করতে পারি না। আমি জানি এই মিথ্যাটা কইতে তোমার কষ্ট হইতাছে, আমার সাথে মিশা কথা তুমি কইতে পারলা। কিসের মিথ্যে কথা? আমি খেয়েছি তো। কোথেকা খাইবা, পাতিলে তো ভাত নাই, না খাইয়া আমার জন্য সব খাওন রেখা দিছ, ভাবছ আমি কিছু ধরতে পারবো না? আমি সব বুঝি, যতটুকু আছে দুজনে ভাগ করে খাই। আহো আমার লাগবে না, তুমি খাও। ভুলা যায় না নীলা, তোমার পেটে আমার সন্তান, সময় মতো খাওয়া দাওয়া আমার চেয়ে তোমার বেশি দরকার। খাও।
স্ত্রী, আমি তোমার স্বামী। সুখ দুঃখ দুজনের ভাগ করে যদি না নেই তাহলে কেমন হইব? শুভ সংবাদ, আপনাদের ছেলে হয়েছে। আল্লাহ তুমি রহমান রাহিম। আমি বাবু আছি রানী। রানী কিন্তু রানী গেল কোথায়? রাজু, আরে রানী, আরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। তোমার কি হয়েছে বলো তো? কতবার ফোন করে তোমাকে পেয়েছি জানো তুমি? হ্যাঁ জানি, আর জানি বলেই তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু তুমিও তো আমার ওখানে যেতে পারতে। হ্যাঁ জানো, মা ঘর থেকে বের হতেই দেয় না, সারাদিন শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। ঠিকই তো বলে, তোমারও উচিত যোগ্য কোনো ছেলে দেখে বিয়ে করে ফেলা। তোমার কষ্ট হবে না? হলেও সয়ে যাবে। বাবা, এ যে দেখছি মহাপুরুষ। শুনুন মহাপুরুষ, আপনার সহ্য হলেও আমার সহ্য হবে না। সত্যি? হ্যাঁ। আজ সরম সরম পেরাতে দাও, নরম নরম কিছু ছোঁয়া, নাও নাও না টেনে দুহাতে। আমি মরেছি 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 মরেছি, হায় রে হায়, এ প্রেম প্রেম জ্বালাতে, এ প্রেম প্রেম জ্বালাতে, এ প্রেম প্রেম জ্বালাতে, এ প্রেম প্রেম জ্বালাতে। Bye.
বড় মিষ্টি শরণাত দৃষ্টি যত দেখি এই নিরালায় চোখে চোখ রাখো ছোটে প্রেম আঁকো ধর ধর জড়িয়ে আমায় ও তুমি বড় মিষ্টি শরণাত দৃষ্টি যত দেখি এই নিরালায় প্রেম প্রেম জ্বালাতে প্রেম প্রেম জ্বালাতে প্রেম প্রেম জ্বালাতে প্রেম প্রেম জ্বালাতে তুমি আমি আছি এত কাছে কাছে আরো কাছে মন যেতে চায় ভিড় ভিড় লাজ্জা হবে ফুল সজ্জা হারা বসুকে দুজনায় তুমি আমি আছি এত কাছে কাছে আরো কাছে মন যেতে চায় ভিড় ভিড় লাজ্জা হবে ফুল সজ্জা হারা বসুকে দুজনায় মজা পেয়েছি 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 আয় রে হা প্রেম প্রেম জ্বালাতে প্রেম প্রেম জ্বালাতে প্রেম প্রেম জ্বালাতে প্রেম প্রেম জ্বালাতে যাই গরম গরম ভালোবাসা আজ সরম সরম করতে নাও নরম নরম কিছু ছোঁয়া নাও নাও নটেনে দুহাতে প্রেম প্রেম জ্বালাতে 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 না বাবা বেশি কাঁদলে তোর বাবা চলে আসবে ওরে আমার কলিজার টুকা বাবা আমার বাবা রে কান্দিস না আরে দেখ বাবা তোর জন্য কি আনছি কবজ আনছি তোর গলায় পরায় দিব আমি সুস্থ থাকবি ভালো কে ঘরের ভিতর কে আরে আমি তুমি ঘরে কি করছো স্পেশাল কাজ খবরদার কাম শেষ না পর্যন্ত আইবা না আইবা না আচ্ছা বাবা আচ্ছা এবার আয়া দেখা যাও কি পরেছি দেখা যাও এতক্ষণ কি কাম করলা দেখাইবা না খুল যা সিম সি এই দেখো কি লাগছে গলায় দেখো ভালো করে দেখো এটা কি লাগিয়েছো শুনি এক নাম্বার এ কালা সুতা তোমার পোলারে এটা খারাপ নজর থেকে বাঁচাবো খুব তো ছেলের জন্য কবজ নিয়ে এসেছো আমাকে তো কখনো কিছু বানিয়ে দিলে না তুমি তো কখনো কোনো কিছু চাও না কি লাগবো আমারে কও থাক চেয়েছে জিনিস নিতে আমার বইয়ে গেছে আরে গ্রিঙ্গি করো না তো কি লাগবো কও না বলবো না আহা কও না বললাম তো বলবো না কও কইতেছে একটা নাকফুল নাকফুল বাঙালি বিবাহিত মেয়েরা নাকে নাকফুল না পড়লে স্বামীর অরল হয় তাই আল্লাহ নিজের হাতে তোমার আমার ঘরে পাঠাইছে সত্যি আমি খুব ভাগ্যবান ডাক্তারি নেশা হচ্ছে না যতদিন পর্যন্ত নীলার উপযুক্ত শিক্ষা না হবে ততদিন আমার নেশা হবে না কেন ফিরোজা তুমি না কইলা নীলারে সেদিন সাইজ কইরা দিয়েছো না পারিনি পারিনি
যাকে পাঠিয়েছিলাম নীলাকে শেষ করে দিতে, সেই শালাই নীলাকে বিয়ে করে সুখের সংসার করছি। আজগর, আজগর, আমার নে তার নাম ধরে এটা গুসকা। আজগর সাহেব কো, আজগর সাহেব কো, সাহেব হবে তোর জন্য, আমার জন্য তো আজগর। আজগর আমার বন্ধু, আমার বাটার, আমার কাক। থামো দোস্ত, থামো। তুই জানিস অনাথ আশ্রম দখল করার পর যত মেয়ে মানুষ আমি আজগরকে সাপ্লাই দিয়েছি, আজগর জীবনে তত মুরগিও খাইনি। বল বল আজগর, বুকে হাত রেখে বল। আরে মাগি তো জ্বালায় খেলো, আসল কথা বাদ দিয়ে খালি ফাউ ফেসাল পারে। আরে ক, নীল এখন কোথায়? শান্তর বাড়িতে সংসার করছে। সংসার? শান্তর আবার সংসার? তোর নীলা যতই শান্তর স্ত্রী ভাবুক না কেন, শান্ত হলো চরম হারাম, ও আমারই লোক। তুই নীলার কষ্ট দেখতে চাস তাই না? ওকে দেই নীলার জীবনটা আমি তচ নচ করে। তুই তো দেহে আগুনের মতো সুন্দরী, তোরে কষ্ট করতে দেখা আমার বুকে আগুন জ্বলতাছে। কাবিলা, তুই কি চাস? তোমার লেগে নেতা 2000 টাকা পাঠাইছে, কইছে নীলারে সাথে করে লয়ে যেতে। ও, আলু ভর্তা খাইছিস কখনো? কত খাইছি। আলুর সাথে পেঁয়াজ মরিচ ডইলে তেলটা যখন ভর্তা বানায় তখন আলু কেমন লাগে জানোস? না। চুপচাপ এখান থেকে চলে যা কাবিলা, নইলে তোর জিন্দগি আর মরতে মিলে এমন ভর্তা বানায় দিমু যে হাসরের ময়দানে উঠা খাড়াতে পারবি না। আচ্ছা এত খে, আর বিয়া করছিস তো কি হয়েছে? রাইতের আন্ধারে এদিক ওদিক দুই চারটে টিপ মাইরা, দুই চার পয়সা যদি তোর বউ কামাইতে পারে তো ক্ষতিটা কি? টাকা কম পাঠানোতে রাগ করেছিস নাকি? বললি তো হতো। এই নে, এখানে আরো 20,000 আছে, মেয়েটাকে আনতে কখন যাবে বল? নে। এনে নেতা 30,010 টাকা, তার নতুন বোরে
এখন আমার হাতে তুইলা দে শান্ত ওই নেতা খুব খারাপ লাগতাছে খুব খারাপ লাগতাছে খুব খারাপ লাগে ঠিক এমন রাগ আমারও হয়েছিল যে মায়াটারে তোমার গুন্ডারা তুলে আনতে গেছিল সেইটা আমার ঘরের বউ আমার স্ত্রী কথা আমাকে আগে বলিস নি কেন মেয়েটার স্ত্রী সরি শান্ত আই এম রিয়েলি সরি আমি জানতাম না ওকে তুমি বিয়ে করেছ শুধু বিয়েই করি নাই পরে আমি কথা দিছি আমি কোন উল্টা পাল্টা ধান্দা করবো না নেতা আমি আর তোমার সঙ্গে নাই যে শান্ত কথাটাকে খুন করত সেই শান্ত মইরা গেছে একটা কথা মনে রেখো নারীর কারণে আমি ভালো হয়েছি আর নারীর কারণে যদি আমি খারাপ হই খুদার কসম কইতাছি তোমার কল্লাটা কাইটা ঘরের সামনে জোলাই রাখবো মাইশে তামসা দেখবো আর কইবো পরের স্ত্রীর উপর চোখ দিলে তার পরিণাম শান্ত কি করে এত দরদ ওই মেয়ের জন্য এত দরদ কবিলা যেমনি হোক নীলাকে আমার চাই ওকে বস আপু তুমি এত তাড়াহুড়া করলে কিচ্ছু শপিং করতে পারলাম না এরপর থেকে তোমার সাথে শপিং এ যাবো না এত শপিং করা হলো তারপরও বলছি শপিং করা হয়নি আচ্ছা শোন তোর জন্য আরেকদিন যাবো হ্যাঁ রাজু আমাকে বাঁচাও রানী টাকাগুলো আপনার জন্য ওগুলো রেখে আমার লোকজনকে ছেড়ে দেন আমার জন্য এত টাকা কি বলছেন সেন্ট্রেট ইয়েস স্যার এই 3 লাখ টাকা সরকারি ট্রেজারিতে জমা করে এসো কি বলছেন ট্রেজারিতে টাকা জমা দেন মানে মানে খুব সোজা টাকাগুলো নিশ্চয় কালো মানে ব্ল্যাক মানি আমার টেবিলের উপর পড়ে আছে
তাই সরকারি ট্রেজারিতে জমা করে দিচ্ছি। এই আপনি কি ভেবেছেন আপনার মতো কালো দুনিয়ার কালো মানুষের কাছ থেকে আমি ঘুষ নেব? ওসি, সময় থাকতে আমার লোকজনকে ছেড়ে দাও, নয়তো নয়তো ঘুষ দেবার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করব। কি, তোর এত বড় সাহস আমাকে অ্যারেস্ট করবি? আইনের লোকের গায়ে হাত দেবার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করলাম। সেন্ট্রি, স্যার, অ্যারেস্ট হিম। তোর বাপের ফোন এসে গেছে, ফোনটা দাও। হ্যালো, রাজু বলছি। কি বলছেন স্যার, ছেড়ে দিব মানে? আজগর সাহেব আমার খুব কাছের লোক। বাট স্যার, আপনাদের কাছের লোক যদি অন্যায় করে তা কি অন্যায় নয়? তাদের জন্য কি আইন অন্ধ? আপনাদের কাছের লোকদের জন্যই আইনের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমি যা বলছি তুমি তাই করো। ওকে স্যার, কিন্তু সেই সাথে আপনাকে একটা অনুরোধ করছি, আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিন স্যার। ডোন্ট বি এ ফুল, বোকার মতো কথা বলো না। ঠিক আছে স্যার, আমি ওদের ছেড়ে দিচ্ছি, কিন্তু ওরা আর কোনো অঘটন ঘটালে সব দায়িত্ব হবে আপনাদের। সেন্ট্রি স্যার, ওনার লোকদের ছেড়ে দাও। ওকে স্যার। ছয় দিন গলা বড় করে বলেছিলে নীলাকে তুমি উঠে শিক্ষা দেবে, বরবাদ করে দেবে। কই, কি করেছো তুমি? তোমার লোক মার খেয়ে ফিরে এসেছে, শান্ত জানতে পারলে তোমাকে উঠে শিক্ষা দেবে, তোমাকে খুন করতে পারে। কাপুরুষ কোথাকার! ওই মাগি, মুখ সামলে কথা বল। কেন মুখ সামলাবো? কেন মুখ সামলাবো? আমি মাগি হলে তুই কি? হ্যাঁ, তুই কি? চুপ হারামজাদি, ভুলে গিয়েছিস তুই যখন 50 টাকার বিনিময়ে ঢাকার হোটেলগুলোতে খ্যাপ মারতি? 50 টাকা না, 40 টাকা বল, 40 টাকা পার খ্যাপ 50 টাকা নিয়ে তুই মেরে দিতি 10 টাকা, আমাকে দিতি 40 টাকা। আরে তোকে তো বেশি দিতাম, তুই তো তার উপযুক্ত ছিলি না। কিন্তু তুই ঠিকই আমার গালি করার উপযুক্ত ছিলি। আরে যা যা, তোর শরীর থেকে এখনো পাড়ার গন্ধ যায়নি। আমাকে দেখ, আমি কোথায় ছিলাম আজ আমি কোথায় এসেছি, আর তুই তোর স্থান যেখানেই ছিল সেখানেই, মানুষের বিছানায়। আর তুই, তুই তো সেই বিছানা ঝাড়ু দেবার যোগ্যতাও রাখিস না। ফারাক একটাই, আগে তুই রাস্তার মানুষের জন্য দালালি করতিস, আর এখন করছিস ঢাকা শহরের বড় লোকদের জন্য। তোর নাম খামোশ মানে? মুখে তালা দিয়ে রাখে দালালেরা, বেশ্যারানা দালাল গো সব শুনতে হয়। নীলাকে খতম করার ওয়াদা তোকে পূরণ করতেই হবে, নয়তো নয়তো কি করবি? ব্লাউজ শরীরের চেয়ে ছোট হয়ে গেলে আমি আর তা পরি না, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেই। মেরি কুত্তা যখন পাগল হয়ে যায় তখন আর তাকে বাঁচিয়ে রাখতে নেই। নেতার লগে বাড়াবাড়ি করার শাস্তি কত ভয়ঙ্কর, তারপরে বুঝাই দেবো। নীলা, আমার শার্টটা কই? আহা, ওখানে আছে, খুঁজে নাও। কই দেখছো? হ্যান্ডস আপ। দারোগা সাহেব, আপনি? চুপ শালা, ভদ্রলোক সাজতে চাস? হ্যাঁ, তোর ভদ্রলোকগিরি ছুটিয়ে দেব। আমাদের কাছে ইনফরমেশন আছে, তুই ফিরোজা নামের একজন মহিলা সমাজকর্মীকে খুন করেছিস। সেন্ট্রি, ইয়েস সার্চ দ্য হাউস। দারোগা সাহেব, আপনি ভুল করছেন, শান্ত এখন আর আগের মতো নেই। সরি, কিন্তু ইনফরমেশন আমাদের যাচাই করে দেখতে হবে। এই
ছেলের শার্ট, শার্টে রক্ত, সাথে এই দাগ। ওই ঘরে পাওয়া গেছে। নীলা, আমার শার্ট। এবার এবার কি বলবি? চল হারামজাদা, এই হাত পা লাগাও। না স্যার, না, আমার স্বামী খুন করেনি। আমার স্বামী আর এত আগের মতো না। আমি খুন করিনি, আমি খুন করিনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি খুন করিনি। নীলা, আমি খুন করিনি। নীলা, বিশ্বাস করুন, আমি খুন করিনি। নীলা, আমি খুন করিনি। রাজু, নীলাপা, আপনি? সর্বনাশ হয়ে গেছে রাজু, শান্তকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি দেখছি। নীরজার খুন তুই করেছিস? না। বল শালা, খুন তুই করেছিস? বল। বল শালা, নয়তো মারতে মারতে তোকে মেরে ফেলে বলবো তুই এনকাউন্টারে মরে গেছিস। না, আমি কইতাছি না, আমি খুন করি নাই, পুরান ধান্দা আমি সাইরা দিছি। যদি আগের মতো ধান্দা করতাম তাইলে তোরে খুন করতাম, আর ফিরোজা হারামজাদাদের খুন করতাম এক বছর আগে। ফিরোজার খুনিরে ধরতে চাস তো? আজ গোলরে জিগা যা, যা। তুমি কার কথা বললে শান্ত? আজগর নেতা, আজগর চৌধুরী। ওই ফিরোজা আজগরে মেয়ে মানুষ সাপ্লাই দিত, আর আজগর দিত সমাজের ভদ্রলোক। আজগর খুব খতরনাক জিনিস, তার জন্য করি নাই এমন কোনো ক্রাইম নাই। তাহলে আমার সন্দেহ ঠিক। কিন্তু শান্ত, শুধু তোমার সাক্ষীতে আজগরকে কিছুই করা যাবে না। ওর মাথার উপরে অনেক লোক। কমিশনার জহির এখন পদচ্যুত। এবার আমি আজগরকে বাগে পেতে চাই। কিন্তু শান্ত, যতদিন না সব প্রমাণ একসাথে করতে পাচ্ছি ততদিন তোমার মুখ বন্ধ রাখতে হবে। তোমাকে রাজসাক্ষী বানিয়ে আমি আজগরকে শেষ করে দেব। অফিসার, শান্তকে ছেড়ে দিন। ওকে স্যার। তুই কি শুনালি আমাকে দারোগা? শান্ত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? হাসেন না স্যার, হাসেন না। ওর চাচা কোনের রাজু সাহেবের কুইসি এসিপি রাজু তারে রাজসাক্ষী বানাইয়া আপনার এই ভাষণের স্বপ্ন দেখতাছে। আমাকে গ্রেফতার করার স্বপ্ন দেখার আগে ওই শান্তর লাশের পোস্টমর্টেম করতে হবে। নেতা, আমার একটা সুযোগ দেন, ওই সালারে বোমা দিয়ে দুনিয়ার বুকে তেউ উঠায় দেই। সরাবি তো অবশ্যই, কিন্তু কবে কখন কিভাবে ফাটানো হবে তা খুঁজে বের করতে হবে। ওরে আমার জাদুমণি, ওরে আমার সোনামণি। যা, তোর ভাইয়ার জন্য নিয়ে যা, আর বলবি অপুর জন্য আসার সময় দুধ নিয়ে আসতে। আচ্ছা, টেনটন সব দিছ তো? যেভাবে হোক ওর টিফিন ক্যারিয়ারের সাথে এই টিফিন ক্যারিয়ার বদল করতে হইব। ওস্তাদ, এই টিফিন ক্যারিয়ার দিয়ে কি হইব? এর মধ্যে কি আছে? দাও তো খুলে। ওরে বাবা, এই বোম দিয়াই শান্তর জীবন ধ্বংস করুম। চলো আমার লাগে। শান্ত ভাই, ও শান্ত ভাই, তুই
ভাবি খাবার পাঠাইছে এত দেরি করলি কেন তুই খাইছ আয় চলো না রে এখানে খামো না আমার পুলারের কথা মনে পড়তেছে চল বাসে দেখাই কিন্তু ভাবি যে বাবুর দুধ নিতে গেছে ও তুই অপর দুধটা কিনে নে আমি যাই গে আচ্ছা তাড়াতাড়ি হেস যাও নেতা কাম হয়ে গেছে টিফিন কেরিয়ার শান্ত রাতে পৌঁছে গেছে শিখবো না ঠিক মতো ঘুম না হলে আমাদের অপুর ব্রেন ঠিক মতো বেড়ে উঠবে না আর ব্রেন ভালো না হলে আমার উপর ডাক্তার ইঞ্জিনিয়ার কেমনে হইব আমার পুরো ডাক্তার হইলে আমার গাড়ি কিনা দিব আমরা সবাই মিলে হাওয়া খামো সিনেমা দেখবো চিনা বাদাম খামো কত কিছু করবো ফুর্তি করবো আনন্দ করবো কত কিছু করবো আমারে মাফ করিয়া দেন নেতা আমার একটা সুযোগ দেন এইবার শান্ত বাঁচতে পারবে না শান্ত এখন ক্ষুধার্ত বাঘ তুই শান্ত কিছুই করতে পারবি না এইবার শান্ত তোকে মেরে ফেলবে কাবিলা আমি তোকে খুব ভালোবাসি শান্ত তোকে মেরে ফেলবে এটা আমি সহ্য করতে পারবো না যে আমি তোকে মেরে ফেলি তোর মনে কোনো কষ্ট থাকবে না আমারও মনে কোনো দুঃখ থাকবে না এই মরার পর শান্তি পাবি ওস্তাদ হাতে মরেছিস এই কি কইতেছেন নেতা হ্যাঁ ঠিকই বলছি আরজু তোরা তৈরি হ আজই হবে শান্তর জীবনের শেষ দিন তুমি আমার মাফ করে দাও আমি পারলাম না ওস্তাদ আমি পারলাম না পারলি না মানে ওই আজগরের লোক আমার টিফিনকারি বদলাইয়া বোম ভর্তি টিফিনকারি আমার হাতে ধরা দিয়েছিল বিশ্বাস করো আমি বুঝতে পারি ওস্তাদ ওই বোম যে তোমার খুন করতে চাইছিল আজগর আজগর
তোকে আর কষ্ট করে আমার কাছে যেতে হবে না, আমি নিজেই এসে পড়েছি। তুই ভাবছস আমার খুন করে তুই পাইছে যাবি? তুই বাঁচবি না, তুই বাঁচবি না। খোদার কসম আমি তোর জিন্দগি নামে শেষ করে দেব। কিছুই করতে পারবি না। কি ভেবেছিলি তুই, আইনের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার পিছনে বাস দিবি, আমার গলায় ফাঁসির রশি ঝুলাবি, আর আমি বসে বসে আঙুল চুষবো? আজ এই হাসপাতালে তোর লাশে পোস্টমর্টম করাবো আমি। এই ধর, মার্কেটে যাও। Yes sir. নীলা আমাদের সন্তান অপু অপারেশন থিয়েটার আছে। আপনাদের সন্তান এখন বিপদমুক্ত। সত্যি বলছেন ডাক্তার? Yes. মনে হয় উপরওয়ালা নিজের হাতে আপনাদের সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। আপনারা কেবিনে যান। ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ।
Ha 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 ha!